এই হ্যালো গাইস, ওয়েলকাম টু নো ভিডিও বেবি। তো আজ যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের টিভির গেমিং সেট আপ, আর আমরা কোথায় বসে গেম খেলি না খেলি, সেটা কোথায় না কোথায় সেটা তোমাদেরকে সব কিছু দেখাবো। এবং দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা অনেক রাত হয়েছে। এখন হার্ডলি কটা বাজে না, ওয়েট, এখন বাজে 12:49, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টিম বিয়ের সেট আপ। রাস্তার কুকুরগুলো দেখে আমাকে দেখে রাখছে, ঠিক আছে চলো আমরা উপরে উঠে, নাহলে আমাকে খেয়ে নেবে। সেটা হচ্ছে আমাদের পিকনিক কিংবা রান্না বান্না হলে কিংবা কোনো পুজো হলে ক্লাবে, সেখানে খিচুড়ি ফিচুড়ি বাগড়া বাগড়া করে ওতে পাটকাটি। এরা শহরের সাইডে যারা থাকো তারা হয়তো জানো না, পাটকাটিটা অ্যাকচুয়ালি কি, পাটকাটিটা হচ্ছে এরকম একটা গাছ হয়, গাছ থেকে সেটা কোনো পচা জলে জমিয়ে বলছি ওটাকে আরো পচিয়ে তারপর ওটাকে কিসব করে তারপর এটাকে বার করে, ঠিক আছে। বেস্ট বাথরুম ফর ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের বেস্ট বাথরুম ফর ওয়ার্ল্ড, ঠিক আছে। আর এখানে যাবতীয় নোংরা বাগেরা বাগেরা নিচে ফেলা হয়, নিচে দোকান আছে আমাদের ক্লাবে, নিচে দোকান আছে, ঠিক আছে। আমি উপর থেকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে। দেখলে ওটা হচ্ছে জলের ভ্যাট বুঝো তো, ভ্যাট না কি বেশ বলে জানি না, জানো না। আর এটা হচ্ছে কলকাতা মালঞ্চ রোড, ঠিক আছে। কলকাতা মালঞ্চ রোড থেকে মালঞ্চ আসলে, মালঞ্চ এসে দেন তোমরা
মালঞ্চ থেকে বলবে ভেবিয়াতে যাব, কোনো অটো টোটো বাস ভেবিয়াতে, ভেবিয়াতে বললে ভেবিয়াতে তোমাদেরকে নামিয়ে দেবে, ঠিক আছে? কিংবা মাল কলকাতা রাজারহাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজারহাট থেকে ভেবিয়ার ডাইরেক্ট বাসও পেয়ে যাবে। হাসনাবাদ যদি তোমার ট্রেন লাইনে আসো, হাসনাবাদ শিয়ালদা থেকে ভ্যাবলা হোল্ড পেয়ে যাবে। ভ্যাবলা হোল্ডে নেবে, বলবে ভেবিয়া যাবো, এক কথায় নামিয়ে দেবে, ঠিক আছে? যে কোনো এতে বুঝতেই পারলে, এটাই হচ্ছে আমাদের গ্রাম, এবং আমরা এখানে বসে গেম খেলি। এবার চলো তোমাদেরকে আমি ঘরের দিকটা নিয়ে যাচ্ছি, এখানে লাইট কম আছে, ঠিক আছে? আর আমি এরকম ভাবে ফেসটা রিভিল করলাম, ডোন্ট মাইন্ড ব্রাদার। জামাতে কি লেখা আছে বলো তো? অলওয়েজ কুল বেবি। তো ঠিক আছে, আমি এভাবে আমার ফেসটা রিভিল করলাম। আর তোমরা কাজ করবে, তোমাদের কাজটা হচ্ছে যে আমার আর একটু সাপোর্ট দাও, যাতে আমি মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে পারি। আর দেন তোমাদেরকে কিছু আমি গিভ অ্যাওয়ে করতে পারি, ঠিক আছে? কিছু সাপোর্ট করো আমাকে, করলে তোমাদের জন্য কিছু হয়তো গিফট পাঠাতে পারবো কারোর কাছে, ওকে? আর আমার ফার্স্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর আমার খুব হাসি পাচ্ছে, বাট ব্লগটা করতেই হতো, খুব হাসি পাচ্ছে ভাই। আমি ব্লগটা বন্ধ করলাম, ঠিক আছে? আর যারা যারা ভালোবাসো, তাদেরকে লাভ ইউ টু ব্রাদার, বাই বাই।